আমরা বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস, এই জন্য আমরা সাংবাদিক সম্মেলন করছি। বিশ্বব্যাপী সমগ্র হিন্দু সমাজকে সংগঠিত করা তথা হিন্দুদের সংস্কার বজায় রাখার উদ্দেশ্যে 1964 খ্রিস্টাব্দে শুভ জন্মাষ্টমীর দিন মুম্বাই স্থিত সন্দীপন আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা হয়। ওই বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বিশ্ব শুভ জন্মাষ্টমীর দিন, প্রত্যেক বৎসর শুভ জন্মাষ্টমীর দিন আমরা এই অনুষ্ঠান করে থাকি। এই বছর আমরা দুইটা অনুষ্ঠান হাতে নিয়েছি। প্রথমটা হয়েছে 23 আগস্ট শুক্রবার স্থানীয় সুকান্ত একাডেমি মিলনায়তনে এক আলোচনা চক্র অনুষ্ঠান করব। উক্ত আলোচনা উপস্থিত থাকবেন স্বামী চিত্তকালী মহারাজ ও বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সংগঠন সম্পাদক পূর্ণচন্দ্র মণ্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ। দ্বিতীয় হচ্ছে আপনার শনিবার সকাল 7:30 জগন্নাথবাড়ি থেকে 1000 বালক বালিকার দ্বারা কৃষ্ণ সেজে আমরা একটা শোভাযাত্রা শুরু করব। ওই শোভাযাত্রাটা আমাদের সাধু সন্তদের আরতির দ্বারা আরম্ভ হবে এবং এটা শেষ হবে লোকনাথ বাবা আশ্রমে, যেটা আমাদের আগরতলার লক্ষ্মীনবাড়ি রোডে আছে। ওই আশ্রমে গিয়ে আমাদের শোভাযাত্রাটা শেষ করব আমরা ওইখানে, এবং আমরা সবাইকে একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়ার ব্যবস্থা করছি। ওই অনুষ্ঠানে আপনারা সবাই এবং আমরা আগরতলার সবাই যাতে অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং আমাদের মনোবলকে বৃদ্ধি করেন, এই আশা রাখছি।